নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আপনারা জানেন যে আবাস যোজনা নিয়ে প্রতিদিন নতুন নতুন দুর্নীতির অভিযোগ সামনে আসছে। আবাস যোজনা যে রয়েছে, অর্থাৎ আবাস যোজনা যে প্রকল্প রয়েছে, দেখা যাচ্ছে সেখানে যারা টাকা পাচ্ছেন তারা হয়তো তাদের পূর্বে বড় বড় বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, বা দেখা যাচ্ছে যে প্রভাবশালী যারা লোক রয়েছে তো তাদের অ্যাকাউন্টে টাকাগুলো চলে আসছে। তো এটা নিয়ে বিরাট হইচই পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে এই আবাস যোজনা নিয়েও একটি বড়সড়, বলা যেতে পারে, ভয়ঙ্কর ঘটনা সামনে এসে গিয়েছে। সেটা হচ্ছে একটি পঞ্চায়েতের সকল সদস্যরা ভয়েতে ইস্তফা দিয়ে দিয়েছে। অর্থাৎ তারা জানাচ্ছে যে তাদের এর যে গ্রামে প্রচুর মানুষ আছে, তাদের যে বাড়ি রয়েছে তাদের বাড়ি পাওয়ার যোগ্য তারা, অথচ তারা বাড়ি পাচ্ছেন না, বাড়ি পেয়ে যাচ্ছেন অন্য লোক, তাদের বাড়ি পাওয়ার কথা নয়, যাদের বাড়ি করার সামর্থ্য রয়েছে, যাদের বাড়ি রয়েছে। তো এই কারণবশত পঞ্চায়েতের 17 জন সদস্য, প্রধান সহ উপপ্রধান সহ 17 জন সদস্য ইস্তফা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ এই মুহূর্তে উঠে এসছে। তো আবাস যোজনার টাকা পেতে গেলে দিতে হবে একজন মহিলাকে অন্য কিছু। তো এটাই কিন্তু বলা যেতে পারে ভয়ঙ্কর এই মুহূর্তে এই ভিডিওটি ভাইরাল হচ্ছে। তো অবশ্যই আপনারা দেখুন লাইভ একেবারে ঠিক কি ধরনের ঘটনাটি সামনে এসছে। তো আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমরা আজকে এসছি মোহাম্মদপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 45 নম্বর বুথে স্বপন ভূঁইয়ার বাড়িতে। ওনার বাড়িতে আমরা খোঁজখবর নিতে এসেছি, কাদের ভোটে নাম ওঠা বাকি আছে কিনা সেগুলো দেখতে এসে আমরা কিছু তথ্য পেলাম। আমাদের এই বুথেরই পঞ্চায়েত তিনি সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে কিভাবে মহিলাদের কুপ্রস্তাব দিয়েছে, আপনারা এই মহিলাদের মুখ থেকে সরাসরি শুনুন। বলুন কি নিতানন্দ মন্ডল, বাকি পঞ্চায়েত আমার বাড়িতে এসে কইছিল যে কাগজ টাগজ দিবে, কইছিল দিয়া করে কথে যে তোর নামে ভোটের কার্ড আর কারেন্ট টারেন্ট সব করে দেবো যদি আমার কাছে মানে আইসু। আর প্রপোজ করছিল যে শিলাখালি কালী মন্দিরে সিন্দুলিয়া করে বিয়ে হবে, কইছিল কইছিল এক পাশে আমার বউ থাকবে আর এক পাশে তুই থাকবি, আর তোর কলকাতায় দুর্গা পূজা দেখিয়ে দিলি আগে কইছিল। আর রাত 9টার সময় আগে বাইরে বাড়ি রাস্তার উপরে ডাকছিল 9:30 দিকে, তারপরে কয়ে যে তুই তোকে টাকা দেবো, তোকে একটা জিনিস দিতে হবে, তারপরে দোকানে ডাকছিল ফোন করে, তারপরে মন্দিরের দিকে ডাকছিল যাইছিনি। তারপরে ভোটের কার্ডের যে ব্যাপার, মানে ভোটের নাম তোলার যে ব্যাপারটা কি বলেছিলেন আর উনি কি বলেছিলেন? ভোটের কার্ডের কাগজ লাগছিল, ও মারছিল, ওকে দিয়েছিলি, তারপর ও কাছে যে ভুল হয়েছে আবার তখন কাগজ দিয়েছে লাগবে বটে, যে কাগজ আবার আনতে আসে যেমন আমি বলি তুমি কে কাগজ বলে ধরে করে কাগজ তোকে সেটা কি বলছিল সেদিকে ব্যাপারটা, তখন আমি বলি কোনদিকে ব্যাপারটা করে তোকে যে রাত্রি কীটা মারছিলি ওটা যেমন। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ভোটের ভোটের নাম তোলা তো এখনো হয়নি। আজকে 9 তারিখ, ডিসেম্বরের 9 তারিখ, আজকে গতকাল শেষ হয়ে গেছে নাম তোলার কাজ, কাগজের কাজ শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত নামটা উঠলো না কেন? মানে পঞ্চায়েত যে তুলে দিবে বললো, কেন তুললো না, সে সম্বন্ধে কিছু বলুন। ওকে মানে যে ও যে কথাটা কইছিল সে কথা আমি তো দেইনি বলে, তাই জন্য আমার কাগজ কোনো দেয়া করে দেয়নি, আর কারেন্ট টারেন্ট করেও করে দেয়নি, বলে দিয়েছে যে কারেন্ট আরো কেটে দিবে, আমার সাথে যদি তুই থাও তাহলে আমি তোকে সব ঘর দর সব কিছু করে দেবো, ভোটের কার্ডটা সব কিছু করে দেবো। মানে এটা বোঝা গেল যে কুপ্রস্তাবে রাজি হলে ঘর দর বাড়ি ঘর সবই করে দেবে, ভোটের কার্ড রেশন কার্ড সবও করে দেবে বলেছে। ওকে ওকে, আর আপনার আপনার কি অভিযোগ আছে এই যে টিএমসির যে পঞ্চায়েত 45 নম্বর বুথের নিত্যানন্দ মন্ডল ওরফে বাপি, ওর সম্বন্ধে কি অভিযোগ আছে আপনার বলুন?
আপনাকে কি বল তোমাকে বলে তোমাকে 15000 টাকা দিব আমি তখন করি কেন আমাকে দিব কেন কই কেন আমি করে এতদিন দেওয়ানি করে ভালোবেসে টাকাটা দিব আমি তখন করি এতদিন গরিব বলে হয় তোরে ঘরে ঝগড়াঝাটি হয় সংসার চালাইতে পয়সা